কি ব্যাপার? তুমি আমাকে বাড়িতে মাইসা মন্ডুকে চাইছি। তোমার আশপদ্মা দেখে আমি বাসি না। হ্যাঁ, বাড়ির উপরে চলে আইস আমার ভাইয়ের সাথে কথা বলার জন্য। বাইরেও কইতেছি, বাইরে আমার বাড়ি থেকে। বাড়ির উপর থেকে মানুষ খেদা দিস না, আল্লাহ সহ্য করবো না। তোর কি মনে হয় আমি তোকে খালি খেলে আইছি? হাজির সাহেবের বউ মাছ খোঁজ করতে গেছে, এর লেগে তোকে আইছি, নাইলে তোকে বাড়িতে ফুসকিও মারতাম না। শয়তান এ খরা, তুই তো কারি করা কবি না। হ্যাঁ, ভালো করে কথা করে কর, আমি কবিটা কি করবি, আই কি করবি, তুই কি মনে করস? তো তাল আমি বুঝি না, উপজে উপজে আমার ভাইজানের লগে দেখা করতে আসিস, আবার বড় বড় কথা কইতেছিস। কইছে তোর তোর বাইরে আমি পুষিও না। পুষোনা বইলেই তো পিছন পিছন ঘুরো। আই দেখছস তুই? হ্যাঁ দেখছস, দেখলে না ওইখানে পিঠে এক করে কোমরটা ভাঙা দিব। তোমার হাত দিব আমি? তুই না আগে দেখ, তারপরে কথা কইস। বড় বড় এত কথা কইস না শয়তান সেমরি। ঘরের মধ্যে জামাই রেখে আমার ভাইজানের সাথে আসি ইটিস পিটিস করতে, তুই কি মনে করস আমার ভাইজানটা বিয়ে করবি? জীবনও আমি এটা তোরা হইতে দেব না, ক্যারামটা একেবারে নষ্ট করে দিল শয়তান মহিলা। ঠিকই বলছেন ভাই, আসলে চোখে দেখি না, মানে রাতখানা রোগা ছিল, এখন দিনের বেলা চোখে দেখি না, আমার শ্বাসকষ্ট এর জন্য মাস্ক আর গ্লাস পরছি বুঝছেন ভাই। আমার একটু ধরবেন ভাই। দইরা কি আর মুখ? আমার একটু সেদিকে বলে ভালো ডাক্তার আছে, চোখের ডাক্তার, হাড়ের ডাক্তার, আমার একটু নিয়ে যাবেন ডাক্তারখানাটা দেখা দেন ভাই। ধরমে আমি যেমন শ্বশুর বাড়িতে বেড়াইতে আপনি আমি ডাক্তার খাতে লয়ে যাবো না? না, আমি আসলে চোখে কম দেখি তো, আর আমি শ্বশুর বাড়ি যাবো।